হ্যালো ফ্রেন্ডস, তো আমি এখানে একটি কাজ নিয়ে করে রেখেছিলাম, আসলে যেটা দেখানো হয়নি, এটা হয়তো আমারই মিস্টেক। দেখুন আমাদের এই বাম পাশে এখানে যখনই আমরা এখানে ক্লিক করতে বা ধরে মাউস ধরতেছি, তখনই আমাদের এখানে আইডির পরিবর্তে একটি লেখা চলে আসছে, যেটা হচ্ছে যখন যে টাইটেল উপর আমি ক্লিক মাউস রাখতেছি সেই টাইটেল এখানে শো হচ্ছে, যেটা আমাদের আসতেছে স্ল্যাক থেকে। যখন আমরা স্ল্যাক ক্রিয়েট করেছিলাম তখন এটা আমাদের তৈরি হয়েছিল, যেটা আমি আমাদের ইউআরএল দেওয়ার কথা ছিল, বাট আমি দেখাইতে হয়তো ভুলে গেছিলাম। যাই হোক, তো আমি এই এপিসোডে দেখিয়ে দিব। ওকে, তো ভিডিও শুরুতেই আমি দেখাতে যাচ্ছি আমাদের স্ল্যাক নিয়ে কিছু কাজ। ওকে, তো দেখুন আমরা যখন রাউট ডিফাইন করি আর যখন সিঙ্গেল পোস্টে যাচ্ছি তখন আমাদের এখান থেকে আইডি পাস করে দিচ্ছিলাম। ওকে, তো এখানে আমরা আইডির পরিবর্তে পাস করে দিচ্ছি স্ল্যাক। ওকে, তো এটার আমি প্রথমে শেষ থেকে দেখে আসতেছি এক এক করে। তো হচ্ছে আমাদের মাস্টার পেজ, যেখানে যেখান থেকে আমরা পাঠিয়ে দিচ্ছি কি, এখান থেকে যখন আমরা আইডি পাস করে দিই এভাবে, নর্মালি তো আমরা এভাবেই পাস করি তাই না, যখন আমরা সিঙ্গেল পেজে যাই আর এখানে কি করে আমরা এখানেও আইডি দিয়ে দিই তাই না, এখানে আইডি এবং আমাদের কন্ট্রোলারের মধ্যে আমরা এই আইডিকে ধরি ইউআরএল থেকে তাই না। তো এখানে আমরা এভাবে ধরতাম ডলার সাইন আইডি, এরপর আমরা একটা মেথড লিখতাম বা ভেরিয়েবল লিখতাম, তারপর এটাকে ফাইন্ড করে আইডি ফাইন করতাম। ওকে, তো যেহেতু আমরা রাউট মডেল বাইন্ডিং স্টাইলে করেছি আর এখানে আমরা তার সাথে স্ল্যাক আইডির পরিবর্তে স্ল্যাক দিয়ে দেব, আর এখানে আইডির পরিবর্তে আমরা এখানে আমাদের মডেলের নাম দিয়ে দিব এবং ভেরিয়েবল, আর সেটাকে আমরা আমাদের স্ল্যাগের সাথে ওখানে নিয়ে নিব। ওকে, তো এতটুকু পোস্ট এটা আমরা এখানে দিয়ে দিব, পোস্ট এরপর আন্ডার স্কোর স্ল্যাগ আমাদের স্ল্যাগ। ওকে, তো যদি এতটুকু করে নিয়ে নেন তাহলেই আমাদের স্ল্যাগটি আমাদের ইউআরএলে আইডি না দেখিয়ে স্ল্যাগ দেখাবে। ওকে, আমরা যে স্ল্যাগটি কী করেছিলাম, ক্রিয়েট করেছিলাম তাই না। ওকে, তো এখন আমি আরেকবার ভিউ পেজটা দেখাচ্ছি, অর্থাৎ এখানে আমাদের মাস্টারের মধ্যে এখানে দেখুন প্রত্যেকটাতে যেখানে আমাদের পেজের সিঙ্গেল পেজ যখনই যাবে এখান থেকে ক্লিক করে তখনই আমাদের এখানে আইডির পরিবর্তে আমরা স্ল্যাগ দিয়ে দিয়েছি, এর জন্যই আমাদের ইউআরএলে এবং যখন আমরা এটা হবার করতেছি তখনই আমাদের এটা দেখাচ্ছে আইডির পরিবর্তে কত নম্বর আইডি তা না দেখিয়ে দেখাচ্ছে আমাদের স্ল্যাগ দেখাচ্ছে। ওকে, তো এই ছিল আমাদের স্ল্যাগের কাহিনী। যাই হোক, তো আজকের এপিসোডে আমরা করব কি করব, আমরা গত এপিসোডে ট্যাগ স্টোর সাইন করলাম রিলেশন অনুযায়ী, আর আজকের এপিসোডে কি করব, আমরা যে ট্যাগ ই করেছিলাম স্টোর করেছিলাম সেটাকেই আমাদের পোস্ট ওয়াইজ ফ্রন্ট এন্ডে, অর্থাৎ আমরা আমাদের ফ্রন্ট এন্ডে সিঙ্গেল পেজে দেখাবো। ওকে, তো তার আগে এখানে আমরা যখন ট্যাগ ক্রিয়েট করেছিলাম দেখুন আমাদের ক্রিয়েটেড অ্যাড অ্যান্ড এবং আপডেটেড অ্যাড নাল আসছিল। তো এই ইরোটা অর্থাৎ এই প্রবলেমটা আগে সলভ করব, দেন আমরা নতুন ডাটা সেভ করব। ওকে, তো এই হলো আমাদের পোস্ট ট্যাগেবলস যেগুলো আমাদের ক্রিয়েটেড অ্যাড এবং আপডেটেড অ্যাড নাল আছে আপাতত। ওকে, তো এর জন্য আমি যাচ্ছি আমাদের ট্যাগ মডেলের মধ্যে, এখানে আমরা একটা পলিমার ফিক্স যে রিলেশন করেছিলাম একে বলে দিচ্ছি উইথ টাইম স্ট্যাম্প, যেটা আমাদের কি করবে যখন এটা ক্রিয়েট হয়ে যাবে সে তখনই একটা কি করবে আমাদের ডেট এবং টাইম দিয়ে দিবে। ওকে, একইভাবে দিয়ে দিচ্ছি আমাদের পোস্ট এই রিলেশনের মধ্যে, ট্যাগ রিলেশনের মধ্যে, পোস্টের মধ্যে উইথ টাইম স্ট্যাম্প। ওকে, তো এখন যদি আমরা একটি নতুন করে পোস্ট ক্রিয়েট করি, তো আমি এখানে টাইটেল দিচ্ছি রিয়্যাক্ট, আর এক্সারপ্টের জন্য আমি লরেম অ্যাপসন থেকে কিছু টেক্সট নিয়ে আসি, এটা নয় একবারে আমাদের ডিসক্রিপশনের জন্য নিয়ে যাই একটু বড় দেখে। ওকে, কপি কন্টেন্ট,
ডেসক্রিপশন বলেছিলাম, সরি। যাই হোক, আর এদিকে এক্সপার্টের জন্য কিছুটা অংশ নিয়ে নিচ্ছি, কপি আর পাস্ট। ওকে, ক্যাটাগরি কী দেওয়া যায়, লারাভেল দিয়ে দিই, অ্যামাজন না, লারাভেলই থাক। ওকে, লারাভেল, আর ট্যাগ নিয়ে নিচ্ছি লারাভেল। আমাদের লারাভেল এবং লারাভেল কিন্তু আমাদের অলরেডি ট্যাগ আছে, যেহেতু এটা আছে এটা আমাদের স্টোর হবে না, আগের চাই সাইন হবে, আর এর সাথে সাথে শুধু নতুন করে অ্যাড হবে রিয়্যাক্ট, যেহেতু আমাদের পিএসপিও একটি ট্যাগ আছে। আমি একবার এখানে দেখাচ্ছি আপনাদের বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য। এখানে দেখুন লারাভেল এবং প্রথম যে আমাদের আইডিটা সেটাই আইডি নাম্বার ওয়ান, সেটা হচ্ছে আমাদের পিএসপি। তো এখানে শুধুমাত্র স্টোর হবে রিয়্যাক্ট। ওকে, তো যাই হোক, এটার প্রমাণ দেখা যাবে স্টোর করলেই। তো এখানে ইমেজ নিয়ে নিচ্ছি আমাদের থাম্বনেলের ইমেজটা। যাই হোক, স্টোর হয়ে গেছে। এখন ডাটা বেজে আমরা চেক করি, প্রথমে এখানে রিলোড দিয়ে দেখি। তো দেখুন এখন এখানে ক্রিয়েটেড অ্যাড এবং আপডেটেড অ্যাড এটা চলে আসছে আমাদের উইথ টাইম স্ট্যাম্প টা ইউজ করার কারণে। যাই হোক, এরপর এখানে দেখুন শুধুমাত্র আমাদের রিয়্যাক্ট চলে আসছে, যেহেতু আমাদের লারাভেল এবং পিএসপি আগেই ক্রিয়েট করা ছিল, তাই না, ট্যাগ, এজন্য আর এখানে নতুন করে নেয়নি। ওকে, তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের এই যখনই এখান থেকে কোনো পোস্টে আমরা ক্লিক করতেছি সেটার যে সিঙ্গেল পেজ আসবে সেখানেই আমরা রেসপন্স এর উপরে আমাদের ট্যাগগুলো শো করাবো ওই পোস্টের ট্যাগ ওয়াইজ। ওকে, তো তার জন্য আমি এখানে যাচ্ছি আমাদের সিঙ্গেল পেজে, সিঙ্গেল পেজে আমাদের পোস্ট ভেরিয়েবল আছে সেটাকে আমি নিয়ে নিব। তার আগে এখান থেকে এখানে দেখার কোনো প্রয়োজন নেই যেহেতু এটা সিঙ্গেল পেজকেই রিডাইরেক্ট করতেছে। ওকে, সরি, এখানে যাই হোক, তো আমি এখান থেকে পোস্ট ভেরিয়েবল এটা কপি করে নিচ্ছি, আর আমাদের এই রিলেশন অনুযায়ী আমরা আমাদের ট্যাগগুলোকে কী করব, শো করাবো, তাই না, যেহেতু আমরা এই ট্যাগ ওয়াইজ আমাদের পোস্টের মধ্যে আমরা কী করেছিলাম, স্টোর করেছিলাম। তো এই ট্যাগকে ধরেই, রিলেশনকে ধরেই আমরা এখানে এটাকে কল করে নেব। ওকে, তো এখানে নতুন একটি ডিভ নিয়ে নিচ্ছি, ডিভ ক্লাস, ক্লাস আমরা পরে ডিজাইন করে নেব নেক্সট এপিসোডে, এই এপিসোডে শুধু দেখাবো। এবং নেক্সট এপিসোডে আমরা কী করবো, এটা ডিজাইন করব, তার পাশাপাশি এই ট্যাগ ওয়াইজ আমাদের কী করব, পোস্টগুলোকেও শো করাবো। ওকে, ফর ইলস পোস্ট, তার সাথে আমাদের রিলেশন ট্যাগস অ্যাজ ভেরিয়েবল ট্যাগ, ওকে, সিঙ্গেল ট্যাগ। এরপর এখানে নিয়েছি ইমটি, যেহেতু আমরা ফর ইলস ইউজ করেছি, আর এখানে দিয়েছি ইন ফর ইলস। ওকে, আর এখন কাজ হচ্ছে আমাদের ট্যাগ নেম নিয়ে আসা। আচ্ছা, এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছি, নো ট্যাগস ট্যাগ ফাউন্ড। এটাকে আমরা নিয়ে নেই স্প্যান ট্যাগের মধ্যে, স্প্যান, আর এখানে ক্লোজ করে দিচ্ছি স্প্যান, আর অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি ডাবল কার্লি, ডাবল কার্লির মধ্যে ভেরিয়েবল ট্যাগ, এরপর নেম, মেবি, হ্যাঁ অবশ্যই আমাদের নেমই ছিল। যাই হোক, রিলোড দিয়ে দেখি আমরা, তো এটা লারাভেল 7.8x, এখানে দেখুন লারাভেল 7, পিএসপি এবং সিএসএস আমরা ট্যাগ দিয়েছিলাম সেটা চলে আসছে। যদি আমরা ডেকোরেশন লাইট এটাই ক্লিক করি, এখানে আমাদের কোনো ট্যাগস দেওয়া নেই, এজন্য এটা দেখাচ্ছে না। ওকে, তো নেক্সট এপিসোডে আমরা এই ডিজাইনের কাজটি, অর্থাৎ ট্যাগের এই ডিজাইন যেটা আমরা এখানে শো করাবো, এটা বক্স আকারে, যেটা যখন আমরা স্টোর করেছিলাম লাইক দ্যাট, তেমন কিছুই। ওকে, তো আজকের এপিসোড আমাদের এই পর্যন্ত থাকবে, থ্যাংকস ফর ওয়াচিং।